কে এই অফিসার যে আজগর এম কামাল ভাইয়ের মালামাল আটক করার দুঃসাহস রাখে নতুন অফিসার আদর্শ নীতিতে মগজ ভরা দেশপ্রেমের রক্ত টকবক করে ফুটে উঠতাছে কান লগে টক্কর দিবা লাগছে এখনো বুঝবার পারে নাই এই যে যা কইলাম বুঝছ তো বোঝাবুঝি পরে আগে খোঁজ নাও কে নতুন অফিসার সে কতটুকু জানে আমার সম্পর্কে আজগর এম কামাল মানে ভাই সাহেব কোটি কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংকগুলো তাকে খেলাপি বলতে সাহস পায় না তুই পুচকে কাস্টম ইন্সপেক্টর তাকে স্মাগলার বলতে চাস কোন সাহসে নেহা কর সাহস পাই সাহসী পিতার পুত্র বলে আসলে তোর বাপ এই কাশেম সিদ্দিকী একটা ভীতু লোক তা জানিস আমার পত্রিকার নামটাই শুধু সাহসী কণ্ঠ মিথ্যে বলছো বাবা মিথ্যে বলছি চুপ কর সাহস দেখাতে চাইলে এই চাকরিটা ছেড়ে আমার পত্রিকায় জয়েন কর সরাসরি অ্যাসিস্ট্যান্ট এডিটর এখন না এখন না কি রে পত্রিকায় চাকরি করারও একটা বয়স আছে তোমাকে বলিনি বাবা তাহলে কাকে বলেছিস না না তোমাকেই বলেছি এই মে এদিকে এসো তাড়াতাড়ি এসো এসো ওখানে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছিলে কেন কেন হাসছিলে হাসছি আপনাদের বাপ বেটার কাণ্ড দেখে ও কি কচি খোকা যে মুখে তুলে খাওয়াতে হবে তোমার কি মনে হয় ও বুড়ো ধাড়ি জি জি না তা অবশ্য মনে হয় না বেশ তাহলে তুলে খাওয়াও জি মনে রেখো আমাকে খাওয়াতে না পারলে তুমি এ বাড়ির বউ হতে পারবে না কি হলো এই বুড়ো শিশুকে তুলে খাওয়াও এই যে মেয়ে সময় নেই অসময় নেই যখন তখন ওর সাথে দেখা করতে আসো তোমার লজ্জা করে না কেন লজ্জা করবে আমি কি ওর সাথে দেখা করতে আসি আমি দেখা করতে আসি কি আসি ওর সাথে নয় ওর বোনের সাথে মানে আমার মেয়ের সাথে জি না আমার বান্ধবী কে আর সাথে কোথায় গেছে কে কোথায় আবার হই হাঙ্গামা ট্রেনিং নিতে গেছে আপনি ঠিকই বলেছেন আজগর এম কামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় জমে উঠেছে তা কিন্তু ক্ষুদ্র নয় আপনার মতোই বিশাল হ্যাভ এ ড্রিঙ্ক সরি ঘুষ খাও জি না ভাই সাহেব জানতে চান তোমার পরিমাণ কত হলে চলবে আপনি কতদিন নিরাপদ হতে চান তোমার কলিগরা যা পায় তার চাইতে 10% বেশি আর এই বেশি দেওয়ার কারণ তুমি সাহস এবং সাহসী কণ্ঠ পত্রিকার মালিক কাশেম সিদ্দিকীর ছেলে তুমি দুঃসাহস দেখিয়ে আজগর ভাইয়ের সাথে সরাসরি বার্গেনিং করছো বার্গেনিং নয় বরং অভিযোগের সত্যতা যাচাই করছি এনিওয়ে এখন বলো তুমি কেমন সুবিধা চাও এককালীন না মাসে মাসে দিতে হবে টাকায় না ডলারে কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট খুলব ব্যাংক অ্যাকাউন্ট পরে খুলুন ভাই সাহেব পরিণাম হিসাব করুন এতক্ষণ অনুমানের উপর ভর করে আপনার সঙ্গে কথা বলছিলাম আমার সঙ্গে কম্প্রোমাইজ করতে চেয়ে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন তোমার অনুমান মিথ্যে নয় বছরে 25 কোটি টাকার স্মাগলিং এর মালামাল আমার কোম্পানির নামে আসে এবং যায় আপনি তাহলে খুনি সন্ত্রাসী এবং কালোবাজারিদের গডফাদার রাইট ইউ আর এবার আপনিও জেনে নিন এই অফিসারকে কেনার মতো অর্থ আপনার ভান্ডারে নেই কোর্টে দেখা হবে আসি ওয়েট ক্যাসেটটা রেখে যাও ভাই সাহেব আপনার জবানবন্দি আমি রেকর্ড করে নিয়ে গেলাম ক্যাসেটে নন এই বুকের টেপে চলি নিশ্চয়ই বলবেন তুমি বাইরে যেতে পারবে না তোমার বুকের টেপ কথা বলবে না হ্যাঁ আমি যাচ্ছি এবং আপনি আমাকে বিদায় জানাবেন কারণ আমি সময় মতো এখান থেকে না গেলে আগামীকালের সব কটি পত্রিকায় আপনার কুকীর্তি ছাপা হবে আসি টিনা লাট্টুকে খবর দাও গো